তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা অনেক সময় যখন কারো সাথে ফোন করে কথা বলি, দেখা যায় বিভিন্ন সময় তাদের কথাগুলো আমাদের ফোনে রেকর্ড করতে হয়। তো আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে অথবা ফোন কলে কারো সাথে কথা বলেন এবং ওই কথাগুলো যদি রেকর্ড করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং খুব সহজেই তাদের কথাগুলো আপনার মোবাইলে রেকর্ড করে রাখতে পারবেন। যেমন রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার। অনেকেই আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি অথবা ইমো। ইমোতে যদি কারো সাথে কথা বলেন, সেই কথাগুলো আপনারা রেকর্ড করতে পারবেন। বিভিন্ন সময় এই রেকর্ডগুলো অনেক প্রয়োজন হয়। তো আপনারা হয়তো এর আগে এরকম কোনো ভিডিও দেখেননি যে ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের কলগুলো রেকর্ড করা যায় অথবা ফোন থেকে যেভাবে ফোন করা হয়। এই কলগুলো রেকর্ড করতে হলে আজকের এই টিপস অবশ্যই আপনাদের ফলো করতে হবে। তাহলে আপনারা যে কোনো সময় যে কারো কল রেকর্ড করতে পারবেন আপনার মোবাইলে, অথবা কেউ যদি আপনাকে ফোন করে সেই কলগুলো রেকর্ড হয়ে যাবে। বন্ধুরা, এই কাজটি করার জন্য অবশ্যই কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে একটা রিকোয়েস্ট, প্রথমে আমাদের ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই এই লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে একটি বেল আইকন আসবে, ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এবং বন্ধুরা, কষ্ট করে একটু নিচের দিকে চলে আসুন। আসলে দেখতে পাবেন রয়েছে কমেন্ট সেকশন, এখানে ক্লিক করে জাস্ট একটি কমেন্ট করে দিবেন। লিখে দিবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও, এই ধরনের একটি কমেন্ট করে জাস্ট এই অ্যারো আইকনে ক্লিক করে সেন্ড করে দিবেন। বন্ধুগণ, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত পাই। তো বন্ধুরা, আপনারা যদি কল রেকর্ড করতে চান, যে কোনো কল, তার জন্য অবশ্যই আপনাদের একটি অ্যাপস লাগবে। তবে এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটি দিয়ে ডাউনলোড হবে, তবে তার আগে দেখে নিন কীভাবে অ্যাক্টিভেট করতে হবে। আগে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে তারপর টিক ইন্টারফেস এরকম আসবে। আসার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে নেক্সট, এই নেক্সট এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে এগ্রি, এগ্রিতে ক্লিক করবেন। তারপর এখানে কিছু পারমিশন দিতে হবে, স্টোরেজ, মাইক্রোফোন এবং ফোন এবং কন্ট্যাক্টস। তারপর এই যে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড পারমিশন, এই অপশনটিতে এখানে ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ওকে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নো থ্যাঙ্কস। তবে বন্ধুরা, অবশ্যই পারমিশনগুলো প্রত্যেকটি অ্যাক্সেস অ্যালাউ করতে হবে, তা না হলে কিন্তু পাবেন না। তারপর এখান থেকে অবশ্যই ফোনে ক্লিক করে দেবেন। ফোনে ক্লিক করলে এখন আপনার মোবাইলের ডায়াল প্যাডে নিয়ে এসেছে। এখান থেকে যদি এখন আপনি নাম্বার উঠিয়ে কাউকে ফোন করেন, দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান টু ওয়ানে ফোন করে কীভাবে কলগুলো রেকর্ড হয়। অটোমেটিক কিন্তু রেকর্ড হবে, আপনাকে কিছুই করতে হবে না। তো তারপর এখান থেকে আমরা ফোন দিয়ে দেবো, দেওয়ার পর জাস্ট অপেক্ষা করুন। এই যে দেখতে পাচ্ছেন কল চলে যাচ্ছে, এই যে একটি আইকন আসছে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দুটা কালার হবে। এই যে দেখতে পাচ্ছেন দুটো কালার আসছে। তো কথাগুলো যখন রেকর্ড হবে অটোমেটিক, তারপর আপনি না চাইলে এখানে ক্লিক করে দেবেন, কথাগুলো রেকর্ড হবে না। আর যদি রেকর্ড করতে চান, জাস্ট এখানে ক্লিক করে এই কালার অপশনটি অবশ্যই এনেবেল রাখবেন। যখন আপনি কারো সাথে কথা বলবেন, কথা বলার সময় ডায়াল প্যাড থেকে এটা সাইড থেকে বেরিয়ে আসবে। তো এইভাবে আপনাকে অটোমেটিক কল রেকর্ড এখান থেকে হয়ে যাবে। তো এই কলগুলো রেকর্ড হয়েছে কিনা আমরা দেখবো। এখান থেকে ব্যাক হয়ে চলে যাব আমাদের অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা দেখতে পাবো রেকর্ডগুলো হয়েছে কিনা। তো আবারও পুনরায় আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব, এন্টার করব অ্যাপ্লিকেশনে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কলগুলো রেকর্ড হয়েছে, একটু আগে দেখতে পাচ্ছেন টাইম সহ শো করছে। এবং এখান থেকে চাইলে আপনারা অন্য কোথাও এটা শেয়ার করতে পারবেন, জাস্ট এখান থেকে প্লে করে আপনারা শুনতে পাবেন। তো বন্ধুরা, এইভাবে চাইলে আপনারা যে কারো ফোন কল রেকর্ড করতে পারেন। যদি আপনার মোবাইলে কল আসে, তারপর অটোমেটিক রেকর্ড হবে। এই যে দেখতে পাচ্ছেন প্লে করার অপশন পাবেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করুন। তারপর এখান থেকে এই যে শেয়ার অপশন, এখান থেকে শেয়ার করতে পারেন। আর যদি ডিলিট করতে চান, এখানে ডিলিট করার অপশনও রয়েছে। তো বন্ধুরা, এইভাবে চাইলে বিদেশ থেকে অথবা দেশ থেকে যে কেউ ফোন করুক না কেন, সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গাতে, তারপর এখান থেকে সাইট থেকে শো করবে রেকর্ড। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হলো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে চলে আসবেন, এখানে পাবেন ডাউনলোড অ্যাপস লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো।